হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সকলকে আবারও আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে হলো 7ই অক্টোবর, আর দুর্গাপুজো শেষ হয়ে গেছে। কালকে কালকে ছিল দশমী, আর আজকে হলো একাদশী। তো আমি পিসি বাড়িতে এখনও আছি, বাড়িতে যাওয়া হয়নি। তো আজকে হলো আমার দাদা, মানে আমার পিসাতো ভাই, তো নতুন বাড়ি করেছে, তো সেই বাড়ির উদ্বোধন করা হবে আজকে। আর হচ্ছে নারায়ণ পুজো করা হবে, তো ওটা হবে গাজলে। তো আজকে ওখানে যাব আমরা এই বাড়ি থেকে সবাই মিলে, আর আমাদের বাড়ি থেকেও সবাই আসবে। তো ওখানে গিয়ে কি কি করছি না করছি, তো বাড়িটা তোমাদের দেখাবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওখান থেকে আমি বাড়িতে চলে যাব। বাড়িতে আর একটা কাজ আছে, মানে আমার হচ্ছে দাদু বর্ষা আছে, আমার বোন, তো বর্ষার মামা বাড়ির দাদু মারা গেছে, তো বাড়িতে শ্রাদ্ধ করা হবে, কাকি করবে। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। এখন বাজে হচ্ছে 11:30, আর এখন আমি, দিদি, ভাই তিনজনে মিলে যাচ্ছি নদীতে স্নান করতে। মানে আমার পিসি বাড়ির থেকে সামনে একটু এগিয়ে গেলেই নদী। তো কালকে নাকি বৌদিরা সবাই এসেছিল নদীতে স্নান করতে, তো বলল যে খুব সুন্দর জল। তো ভাবলাম যে তাহলে আমরাও যাই স্নান করে আসি, আর নদীতে স্নান করতে তো ভালোই লাগে। আমরা এখন চলে এসেছি নদীর পাড়ে, কিন্তু বলেছিল যে খুব সুন্দর জল, কিন্তু এসে দেখি যে নামারও জায়গা নেই, যে নেমে স্নান করব। আর হচ্ছে দেখো জলটা নোংরা মনে হচ্ছে দেখে, কিন্তু আসলে জলটা পরিষ্কার, কিন্তু মানে সাইডের নোংরা প্রচণ্ড, তো ওই জন্য জলটাকেও নোংরা লাগছে দেখতে। তো ওই জন্য আর এখানে স্নান করিনি, চলে গেছিলাম বাড়িতে। তো জানি না কালকে ওরা কোথায় স্নান করেছিল। এখন আমরা একেবারে চলে এসেছি গাজলে, দাদার নতুন বাড়িতে। তো ওখান থেকে বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তার কারণ প্রচণ্ড তাড়াহুড়ো করে আমরা সবাই রেডি হয়ে এখানে চলে এসেছি। তো এখানে আজকে অনেক কাজ, যেহেতু নারায়ণ পুজো করা হবে, কীর্তন হবে, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। তো আমাদের বাড়ি থেকে সবাই চলে এসেছে, আরও অনেক আত্মীয় স্বজন এসেছে, তো শুধু ছোটো কাকি আসেনি। তো বললাম ছোটো কাকির বাবা মারা গেছে, আর হচ্ছে এখন দিদি আর আমি হচ্ছে এখানে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তো একটু পরে হচ্ছে আমি তোমাদেরকে বাড়িটা ঘুরে দেখাবো যে কীরকম করা হয়েছে বাড়িটা। এখানে এখন বেলুন ফোলানো হচ্ছে, বর্ষা, তারপর হৃদয় ভাই আর স্নেহা আর একটা বনু, তো তিনজনে মিলে বেলুন ফোলাচ্ছে। তো বেলুন ফুলিয়ে তারপর ঘরটাকে একটু সাজানো হবে। এখন তোমাদের যেইটুকু পারলাম ওইটুকু ভিডিও করেই শেয়ার করলাম যে কীরকম করা হয়েছে বাড়িটা। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এখানে হচ্ছে নারায়ণ পুজো করা হয়েছে, তো নারায়ণ পুজো করা হয়ে গেছে এখন। এটা হলো আমার একটা ভাগ্নি, দিদির মেয়ে, তো দেখো কত মিষ্টি, কত কিউট। হ্যাঁ,
এখন এখানে এই নিচে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো এখন এখানে সবাইকে খেতে দেওয়া হবে। তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার কারণ হচ্ছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের থেকে বেশি যারা করেনি তারা আমার ভিডিও দেখে, তো তাদেরকে বলছি যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইখানে এতক্ষণ কীর্তন তারপর গান বাজনা করা হলো, তো ওগুলো শেষ হয়ে গেছে এখন, আর এখন হচ্ছে সবাই নিচে যাবে। কালকে রাতে ওখান থেকে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে দেখো যে শ্রাদ্ধ করা হয়েছে, তো এতক্ষণ তো ছিলাম না, আমরা হচ্ছে গেছিলাম আমাদের গ্রামে আজকে দুর্গা ঠাকুর বিসর্জন দেবে। আর বর্ষা দেখো এখন যাওয়ার জন্য বায়না করছে, মানে গ্রামে ঘুরে তারপর হচ্ছে পুকুরে বিসর্জন দিবে ঠাকুর, তো গ্রামে ঘুরতে যাবে বক্স নিয়ে, তো তার সাথে যাবে দেখো, সেই জন্য এখন বায়না করছে, তো আমি যাব। আর ওকে তো নিয়ে যাওয়া যাবে না, এখনো ছোট। রই দে টোটো না, রই দে তো টোটো করবা নিয়ে যাবে না ছেলে বাবাকে, তুমি থাকো, দেখ 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 দেখ, এখন থাকলে গ্লাস দিবি না, ভয় 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 না, না না তুমি থাকো, তুমি থাকো, বাবা আসলে পিটাবে কিন্তু, দেখিস কিন্তু, ছাড়ো থাক, তুই থাক,